ভোট সংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে 21 কোটি টাকা ব্যয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে, এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপের মাধ্যমে। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার একদিন পেরিয়ে গেলেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছিল না নির্বাচন কমিশনের এই অ্যাপে। 7 জানুয়ারি ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায় অ্যাপটি তাৎক্ষণিকভাবে তথ্য দেয়নি। 2 ঘন্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের, অথচ নির্বাচনের পর ভোট গণনাও শেষে সব আসনে বিজয়ীর নামও বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কিন্তু কোন কেন্দ্রে কত ভোট পড়েছে সেই তথ্য জানা যায়নি অ্যাপ থেকে। সর্বশেষ 8 জানুয়ারি বেলা 1টায় দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের 2 ঘন্টার, কোনো কেন্দ্রের 4 ঘন্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই নেই অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে। জানতে চাইলে রংপুর 3 আসনের ভোটার শামসুন নাহার বলেন, পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না। এর আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দেখা গেছে 21 কোটি টাকার অ্যাপ ব্যবহার করে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র 21 প্রার্থী। ইসির সূত্রে জানা যায় এই অ্যাপ ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন স্বতন্ত্র প্রার্থীরা, কারণ রাজনৈতিক দলের প্রার্থীরা ঘরে বসে এই অ্যাপের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বাধা হয় 1% ভোটের সম্মতির প্রমাণস্বরূপ তাদের সইযুক্ত তালিকা। ভোটারদের সমর্থন সূচক যে তালিকার ভার বহন করার সক্ষমতা নেই অ্যাপটির, যে কারণে প্রার্থীদের সশরীরে এই তালিকা জমা দিতে হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে। অ্যাপ চালু করার মূল উদ্দেশ্য ছিল মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কোনো প্রার্থী যেন বাধাপ্রাপ্ত না হন তা নিশ্চিত করা, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন জমা দিতে গিয়ে অ্যাপটি যেন হয়ে ওঠে প্রধান বাধা, যে কারণে এই সুবিধা কাজে লাগাতে পারেননি প্রার্থীরা। গত 12 নভেম্বর স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। 4 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ সম্পর্কে বলেছিলেন, নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয় সেজন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। রেজাল্টের ব্যাপারে আমরা একটা যে অ্যাপ করেছি ইলেকশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ, সেটাও তাদেরকে অবহিত করেছি যে প্রতিটি কেন্দ্রের পোলিং প্রোগ্রেশনটা, যে পোলিং যে চলছে এখানে রেজাল্ট আসবে না, কিন্তু পোলিং চলাকালে 2 ঘন্টা পরপর যে তথ্য আমাদের প্রতিটি ইলেকশন সেন্টার মানে পোলিং স্টেশন থেকে আপলোড করা হলে পরে যে কোনো নাগরিক দেশে বা বিদেশে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে জানতে পারবে ভোটের পরিমাণটা কিভাবে হচ্ছে। 21 কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। তবে অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে 8 জানুয়ারি ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছেন হ্যাকাররা অ্যাপের কার্যকারিতা স্লো করে দিয়েছেন, অ্যাপটি তিনি সফল বলেও দাবি করেন। আমরা বলেছি 7 বছর মেয়াদী একটি প্রকল্প, যে প্রকল্পটি শেষ হলে সর্বমোট 21 কোটি টাকা ব্যয় হবে, এ পর্যন্ত স্যার আমাদের 8 কোটি টাকা ব্যয় হয়েছে। আমাদের অ্যাপস চলমান আছে, কালকে 3টা বৈদেশিক রাষ্ট্র থেকে হ্যাক করেছে, আমাদের অ্যাপস কাজ করেছে বাট গতি ছোট ছিল। আমার বক্তব্যটা স্পষ্ট, এটা একাধিকবার বলা হয়েছে, এটা একটি পদ্ধতিতে 2টো অ্যাপস কাজ করেছে, একটা ছিল অনলাইন নমিনেশন সাবমিশন একটা অংশ, একটা ছিল স্যার আমাদের কেন্দ্র সংক্রান্ত তথ্যাদি প্রকাশ সংক্রান্ত, দুটোটা অ্যাপসই আমাদের সাকসেসফুল। কালকে স্যার একটার গতি কম ছিল, যেটা আমরা কালকে একাধিকবার মিডিয়াতে বলেছি।